দেখো ভাই, সমগ্র ভারতবর্ষে হিন্দু একতার জন্য বড়সড় হুমকি। পশ্চিমবঙ্গের বিতর্কিত সংগঠন বাংলা পক্ষ সম্বন্ধে বিস্তারিত জানার আগে ভারতীয় উপমহাদ্বীপে হিন্দুদের অধঃপতনের কারণগুলো সংক্ষেপে হলেও জেনে রাখা উচিত। বন্ধুরা, আজ থেকে কয়েক হাজার বছর আগে মহারাজ বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের মতন মহান সম্রাটরা যখন ভারত শাসন করত, তখন ভারতবর্ষের ভৌগোলিক আয়তন ছিল বিশালাকার। সেই সময় কোনো বহিঃশত্রু ভারতে আক্রমণ করা তো দূরের কথা, ভারতের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেত না। আলেকজান্ডারের মতন বিশ্বজয়ী মহান যোদ্ধাও ভারতবর্ষ আক্রমণ করতে এসে শূন্য হাতে ফিরে গিয়েছিল। ভারতীয়রা তখন ব্যবসা বাণিজ্য, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত, নির্মাণ প্রায় সমস্ত ক্ষেত্রেই পৃথিবীর অন্যান্য সভ্যতা থেকে কয়েক গুণ এগিয়ে। বর্তমান সময়ে বাংলা পক্ষ নামের এই সংগঠনের সদস্যরা যেই বিহারীদেরকে কটাক্ষ করতে গিয়ে বহিরাগত গুটখাঘর বলে অপমান করে, সেই বিহারের মাটিতেই আজ থেকে 1500 বছর আগে নালন্দার মতন অ্যাডভান্স বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেখানে সমগ্র ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসত। এক কথায় ভারত ছিল তখন বিশ্বগুরু। কিন্তু সম্রাট অশোকের মৃত্যুর পর হিন্দুদের মধ্যে বর্ণবাদ ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। হিন্দুরা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে উঠে, আর সপ্তম শতাব্দী আস্তে আস্তে ভারতবর্ষ অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। আর এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আরবের আক্রমণকারীরা হাতে গোনা সামান্য কিছু সৈন্য নিয়ে প্রথমবারের মতন ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালায়। যখন এই বিদেশি আক্রমণকারীরা ভারতের কোনো একটি হিন্দু রাজ্যে আক্রমণ করত, তখন ভারতের অন্যান্য রাজ্যের হিন্দু রাজারা সাহায্য না করে বসে বসে তামসা দেখত, যার ফলস্বরূপ দীর্ঘ 800 বছর ধরে বিদেশি মুসলিম আক্রমণকারীরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও বিশাল ভারতীয় হিন্দু সম্প্রদায়কে পদানত করে রেখে। যদিও কোচবিহার ও আসামের মহান সম্রাটরা কখনোই মুসলিম শাসকদের সামনে বশ্যতা স্বীকার করেনি, কিন্তু এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের কারণে কোচবিহার ও আসামের সম্রাটদেরকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। 1498 এডিতে হুসেন শাহর আক্রমণে তৎকালীন কামতাপুর সাম্রাজ্যের রাজধানী গোসানিমারি রাজপাট প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই দুটি ভিডিও আপনারা দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, এই তুর্কি, আফগান ও মোগলদের দীর্ঘ 800 বছরের শাসন সমাপ্ত হওয়ার পরে ইংরেজরাও একই নীতি, ডিভাইড এন্ড রুল, ফলো করে প্রায় 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এবং 1947 সালে ভারত ত্যাগের আগে দেশকে দুটুকরো করে দিয়ে যায়। বন্ধুরা, এই দীর্ঘ 1000 বছরের বৈদেশিক গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, যার 80 বছরও এখনো পূর্ণ হয়নি। কিন্তু এর মধ্যেই দেশের কিছু উগ্র জাতিগত সংগঠন আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর দিকেই অগ্রসর হচ্ছে। 1947 সালে দেশভাগের সময় যদি ভারতে বসবাসরত সমস্ত মুসলিম পাকিস্তানেও চলে যেত, তারপরেও হয়তো এই দেশ থেকে ধর্ম ও জাতপাতের রাজনীতি কখনোই সমাপ্ত হতো না। কারণ ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই অনেক জাতি ও ভাষার মানুষ রয়েছে, আর এদের মধ্যে অনেকে নিজস্ব জাতি ও ভাষাকে শ্রেষ্ঠ মনে করে বেশি প্রাধান্য দিয়ে অন্যান্য জাতির ভাষা ও সংস্কৃতিকে খাটো করে দেখে। ভারতবর্ষে এরকম কয়েকটি উগ্র জাতিগত সংগঠন আছে, যেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা পক্ষ একটি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সংগঠনের নাম আজ প্রথমবার শুনলেও, মাত্র 7 বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে ক্রমশ শক্তি বৃদ্ধি করতে থাকা এই বিতর্কিত সংগঠনের উপর রয়েছে একাধিক অভিযোগ। এখানে ইউপি বিহারের ক্রিমিনালরা প্রতি বছর হাজারে হাজারে ঢোকে। মুসলমান কখনো বাঙালি, বিহারি, উর্দু ভাষী, মারাঠি, গুজরাটি বলে আলাদা হতে পারে না। ২০১৮ সালে তৃণমূলের প্রবক্তা গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষ নামের এই সংগঠনটি তৈরি করেন। শুরুর দিকে এই সংগঠনের সদস্য সংখ্যা কম থাকলেও ইউপি বিহারের মানুষকে ভিলেন বানিয়ে এবং বাঙালিদের আবেগকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি ছোট বড় শহরে গর্গবাবু তার এই সংগঠনের শাখা প্রশাখা খুলে ফেলেছেন। মূলত ফেসবুক ও ইউটিউবকে কাজে লাগিয়ে এই সংগঠনের সদস্যরা সাধারণ বাঙালিদেরকে ব্রেন ওয়াশের পাশাপাশি তীব্রভাবে হিন্দি বিরোধী হিসেবে গড়ে তোলার জন্য প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। প্রথম দিকে এই সংগঠনটি বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বললেও বর্তমানে এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় এরা পর্দার আড়ালে বিশেষ কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এবং এরা চরমভাবে হিন্দি বিদ্বেষী। এদের কারণে দেশের রাষ্ট্রীয় একতা ভাঙার পাশাপাশি সারা দেশে যে কোনো সময় জাতিগত অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। 2020 সালে এই সংগঠনের একজন সক্রিয় কর্মী শুভজিৎ ঘোষকে সম্প্রদায়ের মধ্যে শত্রুতা প্রচারের জন্য কলকাতা পুলিশ গ্রেপ্তারও করেছিল। সংগঠনটি শুরুর 1 বছরের মধ্যে সংগঠনের 2 শীর্ষ নেতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার অরিন্দম বিশ্বাস অবাঙালিদের হেনস্থা ও অভ্যন্তরীণ রাজনৈতিক অভিযোগ তোলে অনেক আগেই এই সংগঠন পরিত্যাগ করেন। অভিযোগ রয়েছে এই সংগঠনের সদস্যরা বিহারি, মারোয়ারি ও গুজরাটিদের টার্গেট করে অপপ্রচার চালায় যে এরা বাংলায় এসে বাঙালির অধিকার কেড়ে নিচ্ছে।
পশ্চিমবঙ্গ শুধু বাঙালিদের জন্যই, এই রাজ্যে শুধু বাঙালিরাই ব্যবসা ও চাকরি করবে। তাই কোনো অবাঙালি দোকানে যদি এরা হিন্দি ভাষায় লেখা কোনো বোর্ড বা কিছু দেখতে পায়, তাহলে দল বেঁধে সেখানে গিয়ে নিরীহ অবাঙালি ব্যবসায়ীদের উপর জোর জুলুম করা শুরু করে দেয়। অথচ পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে আরবি হরফে লেখা উর্দু ভাষার কোনো পোস্টার বা ব্যানার টাঙানোর প্রতিবাদ করতে এই সংগঠনের সদস্যদের এখন পর্যন্ত দেখা যায়নি। এছাড়া অভিযোগ, এই সংগঠনের সদস্যরা ভারতীয় অঙ্গরাজ্য ইউপি বিহার ও অন্যান্য রাজ্যের অবাঙালিদের বহিরাগত গুটকাখোর বলে কটাক্ষ করে। তারা নিজের দেশের এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসে কর্ম করে খাবে, এতেও এই সংগঠনের সমস্যা। অথচ প্রতিবেশী বাংলাদেশ মায়ানমার থেকে আসা হাজার হাজার অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত হচ্ছে, সে বিষয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 15 জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি, তাদের মধ্যে কয়েকজন থেকে যায় কলকাতায়, বাকিরা উড়িষ্যা ও জম্মু কাশ্মীরে। আর ভারত সরকার এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য যে এনআরসি ও সিএ কার্যকর করতে চায়, বাংলা পক্ষ সেটিরও বিরোধিতা করে। এছাড়া এনআরসি এবং সিএ নিয়ে বিভিন্ন স্থানে মিটিং মিছিলের মাধ্যমে সাধারণ বাঙালি হিন্দুদেরকে অযথা আতঙ্কিত করার মতো অভিযোগও রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে। সবথেকে হাস্যকর বিষয় হলো, এই উগ্র সংগঠনটি জাতিগত ভেদাভেদের বিষ ছড়াতে এতটাই ব্যস্ত যে হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও দেবদেবীর মধ্যেও বাঙালি বহিরাগত ভেদাভেদ খুঁজতে শুরু করে দিয়েছে। দিন দিন এদের আস্পর্ধা এতটাই বেড়েছে যে পুরুষোত্তম ভগবান শ্রীরামকেও এরা বহিরাগত ভগবান এবং রামচন্দ্রকে ইউপি বিহারের উৎসব বলে কটাক্ষ করে। যেখানে বর্তমানে পাকিস্তান বাংলাদেশের মতো ইসলামিক রাষ্ট্র ধুমধাম করে রামনবমী পালন করা হচ্ছে, সেখানে ভারতের মাটিতে বসে এই সংগঠনের সদস্যরা রামনবমীতে অংশ নেওয়া রামভক্তদের বহিরাগত হিংস্র অসভ্য বানর সেনা বলে কটাক্ষ করে ফেসবুক পোস্ট দেয়। অথচ ঈদ মহরমের শুভেচ্ছা জানাতে কিন্তু এরা কখনোই ভুলে না। আপনারা এই সংগঠনের ফেসবুক পোস্টগুলো একবার দেখুন, আর একবার ভাবুন, কোনো সুস্থ মাতার মানুষ কি ঈশ্বরের মধ্যেও বাঙালি অবাঙালি পার্থক্য খুঁজতে পারে? এগুলি কি বাঙালি জাতীয়তাবাদ, নাকি দেশের বৃহৎ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরানোর কোনো গভীর চক্রান্ত? দেশে তো আরও অনেক জাতিগত সংগঠন আছে, তাদের চিন্তাধারা তো এতটা নিচে নামেনি। পশ্চিমবঙ্গে বিহারি হিন্দুদের ছট পূজা নিয়েও এদের মাথা ব্যথা। ছট পূজা বহিরাগতদের উৎসব, ছট পূজায় জল দূষণ হয়, শব্দ দূষণ হয়। অথচ অন্যান্য রাজ্যবাদে শুধুমাত্র বিহারেই গত বছর 15,500টিরও বেশি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল। সবথেকে মারাত্মক অভিযুক্ত হলো, এই সংগঠনের ব্রেন ওয়াশ হওয়া কিছু সদস্য দ্বারা পশ্চিমবঙ্গের ডিউটিতে আসা সামরিক ও অর্ধসামরিক হিন্দিভাষী জওয়ানদেরকে বাংলা না জানার কারণে হেনস্থা করা হয়েছে। ইনস্ক্রিপ্ট নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এই সংগঠনের স্বঘোষিত বাঙালি নেতা যে 30টি দাবি তুলে ধরেছেন, সেখানে বলা হয়েছে বাংলা না জানলে কোনো অর্ধসামরিক বাহিনীর জওয়ানকে পশ্চিমবঙ্গে পোস্টিং দেওয়া যাবে না। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া সীমান্ত ব্যতীত রাজ্যের কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে না। বন্ধুরা, এই বিষয়গুলো কোন দিকে ইশারা করে একবার আপনারাই ভাবুন। এই সংগঠনের নেতা ও সদস্যরা প্রকাশ্যেই অবাঙালি ব্যবসায়ীদের থেকে পণ্য সামগ্রী না কেনার পরামর্শ দেয়, মানে পরোক্ষভাবে অবাঙালি ব্যবসায়ীদেরকে বয়কট করার কথা বলে। অথচ ভারতে যতগুলো মাল্টিবিলিয়ন ডলারের কোম্পানি আছে, তা সবকটি অবাঙালি মালিকানাধীন, আর এই কোম্পানিগুলোতে হাজার হাজার বাঙালি তরুণ তরুণী বিভিন্ন পদে কর্মরত। এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় 21 লক্ষ বেকার যুবক অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে 2020 সালে বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জি অহম ডাইনাস্টির প্রতিষ্ঠাতা মহারাজ সুকপাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেছিল মহারাজ সুকপা ছিলেন একজন চৈনিক আক্রমণকারী, যে কারণে আসামের সাধারণ মানুষ গর্গ চ্যাটার্জির নামে বিভিন্ন থানায় এফআইআর করে। এরপর তৎকালীন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করার জন্য অহম পুলিশের 3 সদস্যের একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তখন এই গ্রেফতারি থেকে বাঁচতে গর্গবাবু কলকাতা হাইকোর্টে এত এত বাঙালি উকিলবাবু থাকতেও অবাঙালি উকিল আশুতোষ দুবে শরণাপন্ন হন, যে একটি হাস্যকর বিষয়। বাংলা পক্ষ প্রকাশ্যেই বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করে, তাই বঙ্গ বিজেপি নেতাদের অভিযোগ, বাংলা পক্ষ নিজেদের অরাজনৈতিক দাবি করলেও সংগঠনটি আসলে তৃণমূলের বি টিম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত 9-10 বছরে সারা দেশে হিন্দুদের মধ্যে যে একতা দেখা দিয়েছে, সেই ভয়ে ভীত হয়ে বিজেপি বিরোধী দলগুলো হিন্দু একতাকে কাউন্টার করার জন্য বাংলা পক্ষের মতন অরাজনৈতিক সংগঠন তৈরি করেছে। এছাড়া বিজেপি নেতাদের অভিযোগ, এই সংগঠনটি ইউপি বিহারীদের ভিলেন বানিয়ে
বাঙালি ভোটারদেরকে জাতীয়তাবাদের আড়ালে বিজেপি বিরোধী বানানোর চক্রান্ত করছে। বন্ধুরা, বাঙালি জাতীয়তাবাদের নামে এই সংগঠন যে বিভেদের বিষ ছড়াচ্ছে তা দেশের রাষ্ট্রীয় একতার জন্য হুমকি হতে পারে। এরা বারবার হিন্দি সাম্রাজ্যবাদ এবং হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ভয় দেখায়। আসলে কিন্তু হিন্দি আমাদের রাষ্ট্রভাষা না, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। হিন্দি ও ইংরেজি হলো ভারতের সরকারি ভাষা। এছাড়া আরও 22টি অষ্টম তফসিলভুক্ত ভাষা রয়েছে। রাজ্যের ইচ্ছা ব্যতীত কোনোভাবেই সেই রাজ্যের স্থানীয় ভাষার উপর হিন্দি চাপানো যাবে না, এমনটা ভারতের সংবিধানেই রয়েছে। আর হিন্দিকে সারা দেশে যোগাযোগের জন্যই সরকারি ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ ভারতের প্রতিটা অঞ্চলের মানুষ কম বেশি একটু হলেও হিন্দি পারে। পাকিস্তানিরা যেমন জোরপূর্বক বাংলাদেশিদের উপর উর্দু চাপিয়ে তাদের সংস্কৃতিকে ধ্বংস করে লুটপাট চালিয়েছিল, ভারতে এমনটা কোনোদিন হবে না, কারণ ভারতীয়রা শিক্ষিত। এছাড়া ভারতের প্রতিটা রাজ্য রাজ্যবাসীর ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রণয়নের স্বাধীনতা পেয়েছে, তাই ভারত এখনো ইউনাইটেড। বন্ধুরা, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, এরপর আমরা হিন্দু। আজ থেকে হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা হিন্দু হয়েও যে জাতিগত বিবাদে মেতে উঠেছিল, সেই কারণেই আমরা দীর্ঘ 1000 বছর বিদেশিদের গোলাম ছিলাম। তাই এ ধরনের ফালতু সংগঠনের দ্বারা প্রভাবিত না হয়ে বিহারি বাঙালি পার্থক্য ভুলে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের চারদিকে শত্রু, চীন অরুণাচল চায়, পাকিস্তান কাশ্মীর চায়, আর বাংলাদেশের জামাতে ইসলামী অখণ্ড বাংলাদেশ তৈরি করতে চায়। তাই জাতিগত বিভেদ দ্বারা দেশকে দুর্বল না করে আমাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে, কারণ যুদ্ধের সময় চীন পাকিস্তানের মিসাইলগুলো ভারতকে টার্গেট করেই ফায়ার করা হবে, আর এই মিসাইলগুলো বাঙালি বিহারি পার্থক্য বোঝে না। যাই হোক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।